দেশের পর্যটন শিল্পের মানচিত্রে ত্রিপুরাকে এক উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে কিছু উল্লেখযোগ্য এবং অভাবনীয় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বহিররাজ্য এবং বিদেশ থেকে আসা বিভিন্ন বয়সী পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে স্পিরিচুয়াল ইকো ওয়াটার এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম। সুদূর ভবিষ্যতে ওয়ার্ল্ড ক্লাস ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ত্রিপুরা রাজ্য। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি আরও বলেন, বিগত 5 বছরে রাজ্যে পর্যটন ব্যবস্থার যে উন্নয়ন হয়েছে সেই ধারাকে অব্যাহত রাখতে বিভিন্ন স্কিমে ফান্ডিং চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের স্বদেশ দর্শন প্রকল্পে 2 পর্যায়ে টাকা পেয়েছে রাজ্য সরকার, প্রায় 97% কাজ শেষও হয়েছে। কোভিড মহামারী শেষ হওয়ার পর বহিররাজ্যের পর্যটকদের যাতায়াত বেড়েছে ত্রিপুরায়। অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে ছবি মুড়া এবং নারিকেল কুঞ্জ। উন্নয়নের কাজ চলছে নির্মহল বক্সনগর স্থিত বৌদ্ধ স্তূপ, ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, জম্পুই পাহাড় এবং অনুগটিতেও। নারকেল কুঞ্জের দ্বীপগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর করতে আগামী দিনে গড়ে তোলা হবে সেতু। বিখ্যাত পর্যটন স্থানগুলিতে চালু করা হবে হোম স্টে পরিষেবা। কথা বলেছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে প্রায় 180 কোটি টাকা প্রদান করবে আগামী মাস ছয়েকের মধ্যে, এবং সেই অর্থ দিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় যেমন মন্দিরগুলোকে, এগুলোকে আমরা স্পিরিচুয়াল ট্যুরিজমে পরিণত করব। আমরা টি ট্যুরিজম, ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, আমাদের ওয়াটার ট্যুরিজম, প্রতিটা ক্ষেত্রে ট্যুরিজমের বিভিন্ন যে সংজ্ঞা, বিভিন্ন যে ডেফিনেশন, সেগুলোকে একত্রিত করে আমরা প্রতিটা ক্ষেত্রে এই রাজ্যকে মানচিত্রে, ট্যুরিজমের মানচিত্রে একটা উল্লেখযোগ্য জায়গায় আমরা নিয়ে যাব। আমাদের সাংবাদিক বন্ধুরা যে নারিকেল কুঞ্জ, সেই নারিকেল কুঞ্জে আপনারা নিশ্চয়ই সেখানে গেছেন, যে আইল্যান্ডগুলো রয়েছে, আগামী দিনে আমাদের পরিকল্পনা রয়েছে সেই আইল্যান্ডগুলোর মধ্যে, আইল্যান্ডগুলোর সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে সেখানে ওই নারিকেল কুঞ্জকে আরও ট্যুরিস্টদের কাছে আকর্ষণীয় করে তোলা। আমরা খুব শীঘ্রই সেক্রেটারি ডাইরেক্টর আমরা যাব ভিজিটে, গিয়ে সেখানকার জনগণের সাথে কথা বলে হোমস্টে ফ্যাসিলিটি কী করে চালু করা যায় ওই আইল্যান্ডগুলোর মধ্যে, এতে করে লাইভলিহুড, আমাদের ট্যুরিজমকে আকর্ষণীয় করা যেমন একটা লক্ষ্য, ঠিক তেমনি ট্যুরিজমের মাধ্যমে সাস্টেনেবল লাইভলিহুড কি করে মানুষকে প্রদান করা যায়, সেটাও হচ্ছে আমাদের অন্যতম একটা লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি করে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তুলতে, রাজ্যে সাস্টেনেবল লাইভলিহুড গড়ে তুলতে চায় ভারতীয় জনতা পার্টি সরকার। ফলে ইতিমধ্যে স্মার্ট সিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে রাজধানী আগরতলা। ত্রিপুরার রাজকাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে শুরু হয়েছে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড পরিষেবা, যা দেখে মুগ্ধ হয়েছেন রাজ্যে আয়োজিত G20 সামিটে আসা দেশ বিদেশের অতিথিরাও। রাজ্যে প্রথম রোপওয়ে পরিষেবা গড়ে তুলতে 692 কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় সরকার। প্রথম পর্যায়ে উদয়পুর মাতাবাড়ি থেকে ছবি মুড়া এবং মাতাবাড়ি থেকে উদয়পুর রেল স্টেশন পর্যন্ত রোপওয়ে পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরার পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে যৌথভাবে কাজ করে চলেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।